এবার দুবাইয়ে সরকারিভাবে চালু হলো মন্দির। মন্দিরে ১৬ দেবতার মূর্তি রাখা হয়েছে, দর্শনে লাগছে অনলাইন বুকিং। গত বুধবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে দুবাইয়ের হিন্দু মন্দিরের দরজা। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় হিন্দু মন্দির এটি। এক নজরে দেখলে যে কোনো বিলাসবহুল আবাসনের সঙ্গে টক্কর দিতে পারে এই মন্দির। ৭০,০০০ বর্গফুট এলাকার উপর এই মন্দিরটি বানাতে খরচ হয়েছে ১,৬০,০০০০ ডলার। এই হিন্দু মন্দিরের মূল আকর্ষণ হল দেবতাদের মূর্তি সংখ্যা। কোনো নির্দিষ্ট দেবতা নন, ১৬টি ভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরে। মন্দির নির্মাতার মতে, হিন্দু ধর্মাবলম্বীদের সকলকে এক ছাদের তলায় নিয়ে আসতেই এই মন্দির তৈরি হয়েছে। ইতিমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া পড়েছে এই মন্দির দর্শনে, এবং অনলাইনে টিকিট ক্রয় করে এই দেবতাদের সাক্ষাৎ লাভ করছে। এছাড়াও সরকারিভাবে নিরাপত্তাসহ সকল সুবিধা দেওয়া হচ্ছে এই মন্দিরে প্রার্থনা করার জন্য। রাহিম আজিমুল, চৈতি টিভি। আপনারা দেখছেন চৈতি টিভি।